আজকে আপনাদের দেখাবো আমার রুমে কি কি রয়েছে। এই রুমে ঢোকার প্রথমে রয়েছে এই একটা টেবিল। এই টেবিলে বসে প্রায় সময় ল্যাপটপে কাজ করে থাকি। এন্ড এখানে আমার ফেভারিট থিঙ্ক এন্ড গডিস এই বইটা সব সময় রাখা থাকে, যাতে সময় পেলে যে কোনো সময় বইটা পড়তে পারি। আর এই জানালার পাশে একটা খাবারের টেবিল রয়েছে, আর এই জানালার বাহিরের দৃশ্যটা এরকম। সো এই রুমের মেইন আকর্ষণ হলো আমার বেড। একটা কাঁঠালের কাঠ দিয়ে কাস্টম ডিজাইন করে বানিয়েছিলাম, আর এই খাটের খরচ প্রায় 80,000 টাকার মতো হয়েছে। বাট খাটটার কালার করানো বাকি রয়ে গেছে। আর সত্যিকার কথা বলতে এই শীতের সময় বেশিরভাগ ল্যাপটপের কাজ বিছানায় বসে করে থাকি। এন্ড ভিডিও এডিট করতে অনেক রাত হয়ে যায়, এজন্য কখনো এভাবে শুয়ে রাত 12টা-1টা পর্যন্ত কাজ করে থাকি। আর এখানে আমার কয়েকটা ফেভারিট বই রাখা রয়েছে, বাট এগুলো পড়ার সময় পাই না। এন্ড নেক্সট হচ্ছে এই দুটো লাইট আর ট্রাইপড। এগুলো ছাড়া রুমের মধ্যে একটা ভিডিও করা সম্ভব না, আর এগুলো সব সময় এভাবে রাখা থাকে। আর এই গ্রিন স্ক্রিনটা অনেক আগে লাগিয়েছিলাম। আমার আগের ভিডিওগুলো এই গ্রিন স্ক্রিনের সামনে এভাবে মেক করতাম, বাট এখন এই গ্রিন স্ক্রিনটা আর তেমন কাজে আসে না। সো দিস ইজ মাই রুম।